আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের লেকচার 8। আমরা পূর্ববর্তী 7টা লেকচারে হচ্ছে কনস্টিটিউশন সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েছিলাম এবং হচ্ছে কনস্টিটিউশনের প্রিয়াম্বল সম্পর্কেও দেখেছি, এবং পরবর্তীতে হচ্ছে পার্ট 1-এ দেখেছি হচ্ছে প্রজাতন্ত্র সম্পর্কে, রিপাবলিক সম্পর্কে, এবং পার্ট 2-তে দেখেছি হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেকশন 25 পর্যন্ত ছিল। তো আজকে হচ্ছে সেকশন 26 থেকে আমরা পড়ব, যেটা হচ্ছে পার্ট 3 এর আন্ডারে পড়েছে। আজকে থেকে আমাদের পার্ট 3 শুরু হয়ে যাবে, কনস্টিটিউশনের পার্ট 3। আমরা জানি হচ্ছে কনস্টিটিউশনের টোটাল 11টা পার্ট আছে, আজকে হচ্ছে আমরা পার্ট 3টা দেখব। পার্ট 3-তে কী বলা আছে? পার্ট 3-তে আমি আগেই বলেছিলাম, পার্ট 3-তে আছে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে মৌলিক অধিকার। আমরা পূর্ববর্তী যে সিরিজটাতে দেখেছিলাম লেকচার 7, হচ্ছে লেকচার 6-7-এ, ওইখানে আমরা দেখেছিলাম হচ্ছে পার্ট 2, যেখানে ছিল হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ। তো আজকে হচ্ছে পার্ট 3-টা দেখবো, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। এই পার্ট 3-টা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে হচ্ছে মৌলিক অধিকারগুলো নিয়ে যে কথাটা বলছে। তো ওই পার্ট 3-তে টোটাল সেকশন আর্টিকেল আছে হচ্ছে 23টা, আর্টিকেল 26 থেকে হচ্ছে 47-এ পর্যন্ত পার্ট 3। তো ওইখান থেকে এই 23টা আর্টিকেল থেকে আর্টিকেল 27 থেকে আর্টিকেল 44 পর্যন্ত যে 18টা আর্টিকেল আছে, ওই 18টা আর্টিকেলে বলা আছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার সম্পর্কে, ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে। তো ওই 18টা অধিকার যেখানে বলা আছে, যে আর্টিকেল 27 থেকে আর্টিকেল 44 পর্যন্ত, ওইখানে বলা আছে যে বাংলাদেশের মানুষের ফান্ডামেন্টাল রাইটসগুলো কি, এবং হচ্ছে সেগুলো কীভাবে সে এনজয় করবে বা এক্সারসাইজ করবে, ভোগ করবে। তো এটাই পার্ট 3 এর আলোচনা, যে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। তো প্রথমে আমি একটু মৌলিক অধিকার সম্পর্কে একটু ধারণা দিতে চাই। অনেকে আবার মৌলিক অধিকার এবং মানবাধিকার এই দুইটা বিষয়কে গুলিয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে সহজ ভাষায় যদি বলি, মানবাধিকার যেটা বলি, মানবাধিকার হচ্ছে মানুষের কিছু অধিকার, যে অধিকারগুলো নিয়ে একটা মানুষ জন্মগ্রহণ করে, এবং হচ্ছে যে অধিকারগুলো তার সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন, এরকম অধিকারগুলোকে বলে মানবাধিকার। আর মানবাধিকার একটা মানুষের মানবাধিকার পৃথিবীর সর্বত্র সমান, পৃথিবীর কোনো জায়গায় গেলে যে তার মানবাধিকারটা হ্রাস পেয়ে যাবে সেরকম কোনো বিষয় না। মানবাধিকার হচ্ছে প্রত্যেকটা মানুষের পৃথিবীর সর্বত্র সমান। আর মৌলিক অধিকারগুলো কি? ওই মানব যেসব মানব অধিকার কোনো একটা দেশের সর্বোচ্চ আইন, যে কনস্টিটিউশন, যেসব মানব অধিকার কোনো একটা দেশের সর্বোচ্চ আইন কনস্টিটিউশনে লিপিবদ্ধ আকারে থাকে, এবং ওই সকল অধিকারগুলো গ্যারান্টি কনস্টিটিউশন দেয়। মানে কেউ যদি ওই সকল অধিকারগুলা নষ্ট করতে চায় বা নষ্ট করে, তখন কনস্টিটিউশন এর গ্যারান্টি দিবে, যে ওই ব্যক্তি, যে ব্যক্তির অধিকারটা খরণ করবে তাকে রেমেডি দিবে, এবং যে ব্যক্তি অধিকারটা খরণ করবে তাকে পানিশমেন্ট দিবে। তো ওই অধিকারগুলাকে মৌলিক অধিকার বলে। আমি আবার বলি, মানবাধিকার হচ্ছে পৃথিবীর সর্বত্র সমান, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই অধিকারগুলো নিয়ে জন্মগ্রহণ করে, এবং এই অধিকারগুলো একজন মানুষের সুস্থ সুন্দরভাবে বিকশিত হওয়ার জন্য প্রয়োজন, সেগুলাই হচ্ছে মানবাধিকার। আর যে সকল মানবাধিকার কোনো একটা দেশের সর্বোচ্চ আইন বা কনস্টিটিউশনে লিপিবদ্ধ আকারে থাকে, এবং যার গ্যারান্টি খুদ কনস্টিটিউশন দেয়, যার গ্যারান্টি খুদ কনস্টিটিউশন দেয়, যদি কেউ এই কারো কোনো এই অধিকারগুলা ভায়োলেট করে বা নষ্ট করে, তখন তাকে পানিশমেন্ট দিবে, এবং যার অধিকারটা ভায়োলেট হলো সে রেমেডি পাবে, তখন সেগুলাকে বলে হচ্ছে মৌলিক অধিকার। হ্যাঁ, বুঝাইতে পারছি আশা করি। তো এই মৌলিক অধিকার আমাদের দেশের কনস্টিটিউশন যেটা আছে, সেটা হচ্ছে পার্ট 3-তে বলা আছে মৌলিক অধিকার সম্পর্কে, এবং আর্টিকেল 27 থেকে 44 পর্যন্ত 18টা আর্টিকেলকে বলে হচ্ছে আমাদের মৌলিক অধিকার। তো আজকে হচ্ছে পার্ট 3-টা শুরু করি, যে আর্টিকেলগুলো কী কী আছে আমরা দেখি। প্রথমে দেখি আর্টিকেল 26 কী বলছে। লস ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস টু বি ভয়েড, এই যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সেকশন আর্টিকেল। এখানে বলছে কি, যে বাংলাদেশের প্রচলিত যে সকল আইন, বাংলাদেশের প্রচলিত যে সকল আইন মানুষের এই যে 18টা মৌলিক অধিকার আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে, ওই 18টা মৌলিক অধিকারের সাথে কন্ট্রাডিক্ট করে, তো ওই সকল সাধারণ যে আইনগুলো আছে ওই আইনগুলো কী হয়ে যাবে, টু বি ভয়েড, মানে বাতিল হয়ে যাবে। মানে
বাংলাদেশের যে সকল প্রচলিত আইন আছে বা যদি কেউ কোনো নতুন আইন করতে চায়, যে আইনগুলা বাংলাদেশের কনস্টিটিউশনে প্রদত্ত 18টা মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক, তখন ওই কনস্টিটিউশনের 18টা মৌলিক অধিকারগুলা প্রিভিল করবে। মানে কনস্টিটিউশনে 18টা মৌলিক অধিকার থাকবে, আর যে নতুন আইন বা পূর্বের যে আইনগুলো আছে, এক্সিস্টিং লস আছে, যেগুলো আসলে বাংলাদেশের মানুষের এই মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে, ওই সকল আইন বাদ হয়ে যাবে। আরেকটা আছে যে আইনের যতটুকু অংশ, কোনো একটা নতুন আইন বা হচ্ছে পূর্বের এক্সিস্টিং লয়ের যতটুকু অংশ কোনো মানুষের 18টা মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক, ততটুকু অংশ বাতিল হয়ে যাবে। সম্পূর্ণ আইন না, যতটুকু অংশ মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক ঠিক ততটুকু অংশ বাতিল হয়ে যাবে। কেননা মৌলিক সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, এবং সংবিধান এই 18টা মৌলিক অধিকারকে কী দিবে, গ্যারান্টি দিবে। হ্যাঁ, মানুষ এই যে 18টা মৌলিক অধিকার ভোগ করবে, এর গ্যারান্টি দিবে হচ্ছে সংবিধান। এটা বলা আছে আর্টিকেল 26-এ। তো এখন আমরা দেখব হচ্ছে আর্টিকেল 27। আর্টিকেল 27 থেকে আমাদের মৌলিক অধিকারগুলো শুরু হয়েছে। তো আর্টিকেল 27-এ কী বলছে? আর্টিকেল 27-এ বলছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। এটা বলা আছে আর্টিকেল 27-এ, যে আমাদের দেশের যে আইন, আমরা জানি আইন অন্ধ, আইনের চোখে সবাই সমান, নারী পুরুষ ছেলে বৃদ্ধ, তারপর হচ্ছে যুবক, তারপর হচ্ছে ছেলে মেয়ে, তাছাড়া হচ্ছে হিন্দু বৌদ্ধ মুসলিম, আইনের চোখে সবাই সমান। প্রত্যেকটা নাগরিক, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আইনের চোখে সমান অধিকারী হবে। এমন না যে একজন হচ্ছে অনেক ধনী বলে সে আইনের চোখে অনেক সুযোগ সুবিধা পাবে, আরেকজন গরিব বলে সে সুযোগ সুবিধা পাবে না, সেটা কিন্তু আমাদের কনস্টিটিউশন বলে নাই। কনস্টিটিউশন বলছে কি আইনের চোখে সবাই সমান, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সারসাইজে আমরা যেগুলো দেখি বাস্তবিকভাবে, এটা হচ্ছে আমাদের দেশের আইন কিন্তু খুব সুন্দর, আইনে অনেক কিছু বলা থাকে যা আমরা বাস্তবিকভাবে দেখতে পাই না, কিন্তু আইনের ভাষা হচ্ছে কি যে আইনের চোখে সবাই সমান। কনস্টিটিউশনে আর্টিকেল 27 বলছে কি আইনের চোখে সবাই সমান। এরপর হচ্ছে আর্টিকেল 28। আর্টিকেল 28 বলছে যে ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজন, হ্যাঁ, যে ধর্মের ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য চলবে না। হ্যাঁ, আর্টিকেল 28-এ বলছে কি ধর্মের ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য চলবে না। হ্যাঁ, একজন হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা মুসলিম ধর্ম সকলেই সমান অধিকার লাভ করবে আমাদের দেশে, প্রজাতন্ত্রের সকল নাগরিক সমান অধিকার লাভ করবে, এবং কোনো ধর্মের ভিত্তিতে কেউ কোনো প্রকারের বৈষম্যের শিকার হবে না। যেমন কোনো একটা চাকরি করতে যাবে, ওইখানে সে যদি হিন্দু হয় তাকে যে সুযোগ দেবে না, এরকম না। শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে, শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে কোনো ব্যক্তিকে কোনো প্রকার বৈষম্যের শিকার করা যাবে না, ঠিক আছে? যদি কেউ করে তখন এটার গ্যারান্টি দিবে হচ্ছে আমাদের কনস্টিটিউশন, যে ধর্মের ভিত্তিতে, নারী পুরুষ, ধর্ম, জাত, গোত্র ইত্যাদির ভিত্তিতে কাউকে কোনো প্রকারের সমস্যা ফেস করতে হবে না, এবং ধর্মের জন্য কেউ প্রকার কোনো প্রকার সুবিধা থেকে বঞ্চিত হবে না। এটা বলা আছে আর্টিকেল 28-এ। তো এখানে বলছে আর্টিকেল 29, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। মানে পাবলিক এমপ্লয়মেন্ট মানে কি, যখন প্রজাতন্ত্রের কোনো কাজ, মানে সরকারি কোনো কাজ যখন করবে, সরকারি কোনো চাকরি বা সরকারি কোনো কাজ, ওই পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইকুয়ালিটি, ইকুয়াল অপরচুনিটি থাকবে, মানে সকলের সমান সুযোগ থাকবে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। এখানে একটা ফ্যাক্ট আছে যেটা আমরা অনেকে গুলিয়ে ফেলি। অনেকে মনে করে কি যে একটা চাকরি, ধরেন একটা সরকারি চাকরি, একটা সরকারি চাকরি, একটা সরকারি স্কুলের শিক্ষক, এই ধরেন, তো এই সরকারি চাকরি করতে গেলে এখানে কনস্টিটিউশনে বলছে কি যে ইকুয়াল অপরচুনিটি, সকলের সমান অধিকার। তো অনেকে চিন্তা করবে কি যে একটা মানুষ যে জীবনে পড়াশোনা করেনি, হ্যাঁ, ভ্যান গাড়ি চালায়, ও তো তাইলে স্কুলে হেডমাস্টার হওয়ার সুযোগ আছে, যেহেতু আরেকটা লোক হেডমাস্টার হচ্ছে না। এটা আসলে এরকম না, সমান যোগ্যতা সম্পন্ন, সমান যোগ্যতা সম্পন্ন প্রত্যেকটা ব্যক্তির ওই গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট বা হচ্ছে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সমান অধিকার লাভ করবে, সমান যোগ্যতা হতে হবে। এখন দুইজনই ব্যক্তি অনার্স পাস, দুইজন ব্যক্তি হচ্ছে ভালো একটা ডিগ্রি সম্পন্ন লোক, উনিও ভালো একটা ডিগ্রি সম্পন্ন লোক, মিস্টার বিও ভালো একটা ডিগ্রি সম্পন্ন লোক। এখন মিস্টার বি হিন্দু বলে যে তাকে হচ্ছে স্কুলে এই যে গভর্নমেন্ট এমপ্লয়মেন্টে সুযোগ দেবে না, তাকে বঞ্চিত করবে, এরকমটা করা যাবে না। এখানে এটা বলছে আর্টিকেল 29-এ, যে হচ্ছে কোনো ধর্মগোত্র বা হচ্ছে জাতি বা হচ্ছে নারী পুরুষ ইত্যাদি ভেদে কাউকে কোনো গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট থেকে বঞ্চিত করা যাবে না, সকলের সমান অধিকার থাকবে। কিন্তু
তাদের শর্তটা হচ্ছে কি, তাদের সমান যোগ্যতা সম্পন্ন হতে হবে। যোগ্যতা কারো কম বেশি থাকলে কিন্তু তারা সমান সুযোগ লাভ করবে না, কেননা একটা হচ্ছে একটা রিক্সা চালক আবার হচ্ছে একটা শিক্ষিত লোক, দুইজন গিয়ে যদি হচ্ছে সরকারি চাকরির জন্য যায়, রিক্সা চালক গিয়ে বলতে পারবে না যে আমাকে ওই শিক্ষিত লোকটা সমান অধিকার দেন। আরেকটা শিক্ষিত লোক এবং ওই শিক্ষিত লোক দুইজন ব্যক্তি যদি সমান যোগ্যতা সম্পন্ন হয়, তখন গিয়ে বলতে পারবে যে ওনাকে সুযোগ দিচ্ছেন, আমি মেয়ে বলে আমাকে সুযোগ দিচ্ছেন না কেন, বা উনি মেয়ে ওই ছেলে গিয়ে বলতে পারবে যে আমি ছেলে বলে আমাকে সুযোগ দিচ্ছেন না কেন, এটা বলতে পারবে। পরবর্তীতে আছে যে প্রহিবিশন অফ ফরেন টাইটেলস, প্রহিবিশন অফ ফরেন টাইটেলস এই এটসেট্রা, এটা হচ্ছে আর্টিকেল 30-এ বলা আছে যে নিষেধ আছে কোথায় ফরেন টাইটেলগুলো। বাংলাদেশে রাষ্ট্রপতি যিনি থাকবেন, ওই রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত, বাংলাদেশের রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি বিদেশি কোনো খেতাব গ্রহণ করতে পারবে না, কোনো পুরস্কারও গ্রহণ করতে পারবে না, এবং কোনো উপাধিতে ভূষিত হতে পারবে না, এবং কোনো ভূষণও সে গ্রহণ করতে পারবে না। আমি আবার বলি, আর্টিকেল 30 অনুযায়ী যে বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি থাকবেন, ওই রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি বিদেশি কোনো খেতাব, কোনো পুরস্কার এবং কোনো ভূষণ গ্রহণ করতে পারবেন না। মানে আমি একটা কথা বলি, যেমন বাংলাদেশের মিস্টার রহিম, তিনি হচ্ছে নোবেল বিজয়ী হলেন। নোবেল কিন্তু একটা ইন্টারন্যাশনাল বা ফরেন প্রাইজ, হ্যাঁ, একটা সম্মাননা বা একটা উপাধি। তো উনি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতির অনুমতি ছাড়া গিয়ে ওই নোবেল প্রাইজটা তিনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, ঠিক আছে? এটাই বলা আছে কোথায়, আর্টিকেল 30-তে। তো এখন দেখব হচ্ছে আর্টিকেল 31। আর্টিকেল 31-এ কী বলছে, রাইট টু প্রোটেকশন অফ ল, প্রোটেকশন অফ ল, আইনের আশ্রয় লাভের অধিকার, ঠিক আছে, আইনের আশ্রয় লাভের অধিকার, এটা কী বলছে, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা নাগরিকের, প্রজাতন্ত্রের প্রত্যেকটা নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার আছে। যদি কোনো ব্যক্তিকে, কোনো নাগরিককে হচ্ছে কেউ অন্যায়ভাবে তাকে অত্যাচার করে বা হচ্ছে তার কোনো কিছু নিতে চায়, তখন ওই ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত হলো, ওই ব্যক্তির আইনের আশ্রয় লাভের অধিকার আছে। মানে ওই ব্যক্তি আইনের কাছে গিয়ে তার রেমেডি চাইতে পারবে এবং হচ্ছে তার তার সাথে যে অন্যায় হয়েছে তার একটা বিচার প্রদান করতে পারবে, তার একটা বিচার চাইতে পারবে যে আমার সাথে ও এরকম অন্যায় করেছে। এটাই এখানে বলছে যে রাইট টু প্রোটেকশন অফ ল, মানে আইনের আশ্রয় লাভের অধিকার আছে প্রত্যেকটা নাগরিকের প্রজাতন্ত্রে। এরপর বলছে আর্টিকেল 33 আর 32, যেখানে বলছে প্রোটেকশন অফ রাইট টু সে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, মানে কি, মানুষের জীবন বেঁচে থাকার অধিকার আছে এবং ব্যক্তিগত পার্সোনাল লিবার্টি মানে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার আছে। কোনো ব্যক্তিকে আইনের নিয়ম ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না, মানে আইন অনুযায়ী নিয়ম ছাড়া কোনো ব্যক্তিকে হত্যাও করা যাবে না, এবং হচ্ছে কোনো ব্যক্তিকে পার্সোনাল লিবার্টিও ধ্বংস করা যাবে না, যে হচ্ছে কোনো ব্যক্তিকে জোর জবরদস্ত করে আটক করে রাখা যাবে না, ডিটেনশন দেওয়া যাবে না। এটাই বলছে যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, মানে বেঁচে থাকার অধিকার এবং হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার আছে। যেমন এটা কোথায় কীভাবে দিতে হবে, যে আইনের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবে না কেউ, এবং হচ্ছে কি, কোনো ব্যক্তি ব্যক্তিগত স্বাধীনতাকে নষ্ট করতে পারবে না, আইন করতে পারবে। যেমন একটা ব্যক্তিকে হচ্ছে কোনো একটা অপরাধের কারণে হচ্ছে ডেথ পেনাল্টি দিল, যে হ্যাঙ্গিংয়ের মাধ্যমে, মানে ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তখন কিন্তু ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিতে পারবে। ওই ব্যক্তি বলতে পারবে না যে আমার তো বেঁচে থাকার অধিকার আছে, বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 32 তো বলছে যে আমার তো বেঁচে থাকার অধিকার আছে, আমাকে ফাঁসি দিচ্ছেন কেন। তো 32 কিন্তু এটাও বলে দিচ্ছে যে আইন অনুমোদন ব্যতীত অন্য কেউ কাউকে হত্যা করতে পারবে না, এবং হচ্ছে তার ব্যক্তিগত স্বাধীনতাকেও ক্ষুণ্ণ করতে পারবে না, সে অবাধে চলাফেরা করতে পারবে। এটা বলা আছে যে সব জায়গায় হচ্ছে নিষেধ, সেসব জায়গায় ছাড়া সে অবাধে চলাফেরা করতে পারবে, এবং হচ্ছে কি, তাকে হচ্ছে, যেমন আবার কোনো ব্যক্তিকে যদি হচ্ছে আইন কী করে, যদি কোনো ব্যক্তিকে হচ্ছে কোনো ডিটেনশন দেয় বা আটক করে রাখে, তখন কিন্তু ওই ব্যক্তিকে আটক করে রাখা যাবে, কিন্তু এছাড়া কোনো ব্যক্তি একটা কোনো কারোর সাথে কোনো দণ্ডের জেরে তাকে কিন্তু হচ্ছে আটকে রাখতে পারবে না। কিন্তু আইন যদি তাকে 5 বছরের কারাদণ্ড দেয়, তখন কিন্তু ওই ব্যক্তিকে জেলে 5 বছর রাখা যাবে, এছাড়া রাখা যাবে না। এরপর আছে আর্টিকেল 23। আর্টিকেল 23-তে বলছে কি, সেফগার্ড অ্যাজ টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, সেফগার্ড অ্যাজ টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, মানে যখন কাউকে অ্যারেস্ট করা হবে এবং তা কাউকে বন্দি রাখা হবে, তখন ওই অ্যারেস্টকৃত ব্যক্তি এবং বন্দিকৃত ব্যক্তির কিছু অধিকার আছে, কিছু সেফটি আছে, যে কোনো ব্যক্তিকে হচ্ছে
বিনা কারণে অ্যারেস্ট করা যাবে না এবং বিনা কারণে তাকে হচ্ছে কি ডিটেনশন দিয়ে রাখা যাবে না, এটা বলা আছে কোথায়? আর্টিকেল 233-তে। এবং বলা আছে কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় তাকে শীঘ্রই, যত শীঘ্রই সম্ভব তাকে অ্যারেস্টের কারণ জানাবে, যে আপনাকে কী কারণে অ্যারেস্ট করা হয়েছে, তাকে ওই অ্যারেস্টের কারণটা জানাবে। এবং হচ্ছে কি ওই ব্যক্তিকে বিনা কারণে ডিটেনশনে রাখা যাবে না, বন্দি অবস্থায় রাখা যাবে না। এবং ওই ব্যক্তিকে, যে অ্যারেস্টকৃত ব্যক্তিকে, যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে ওই ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের জন্য, হ্যাঁ, কোনো আইনজীবীর পরামর্শের সুযোগ করে দিতে হবে। যে ওই ব্যক্তি যদি নিজেকে নির্দোষ মুক্তি করার জন্য একজন আইনজীবীর পরামর্শ নিতে চায়, তখন ওই ব্যক্তিকে আইনজীবীর পরামর্শ নেওয়ার সুযোগ গ্রহণ করে দেওয়ার সুযোগ করে দিতে হবে। এবং কোনো ব্যক্তিকে যখন অ্যারেস্ট করা হবে ওই অ্যারেস্টকৃত ব্যক্তিকে অ্যারেস্টের কারণ দর্শাবে এবং হচ্ছে কি বললাম যে আইনজীবীর পরামর্শ নেওয়ার সুযোগ করে দিবে। এবং যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো ওই ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তাকে আটক করে রাখা যাবে না এবং তার উপর কোনো প্রকার নির্যাতনও করা যাবে না। এটা বলা আছে কোথায়? আর্টিকেল 33-তে। এরপর আছে যে প্রোহিবিশন অফ ফোর্সড লেবার, কাউকে জোর জবরদস্তি করে শ্রম দেওয়া, শ্রম পরিশ্রম বা শ্রম খাটানো যাবে না। মানে আমরা জানি আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক হচ্ছে স্বাধীন, এখানে কোনো দাসপ্রথা নেই। তো সেই স্বাধীন নাগরিককে কেউ জোর করে পরিশ্রম করাতে পারবে না বা জোর করে শ্রম খাটাতে পারবে না, বিনা টাকায় বা বিনা মজুরিতে কাউকে জোর করে পরিশ্রম করানো যাবে না আইনি প্রসিডিউর ব্যতীত। এটা বলা দেশ আইনি প্রসিডিউর কেমন? যখন এটা হচ্ছে, এই আর্টিকেলটা কোথায় প্রযোজ্য হবে না? যখন কোনো ব্যক্তিকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে, তখন ওই ব্যক্তিকে কিন্তু জোর করে হলেও ওই যে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে, তখন কিন্তু তাকে কারাগারের যে কাজ করতে হবে, সশ্রম কারাদণ্ডের কাজগুলো তাকে করতে হবে। এছাড়া কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি অবৈধভাবে জোর করে তাকে দিয়ে পরিশ্রম করাতে পারবে না, তাকে দিয়ে মজুরি খাটাতে পারবে না। এটা বলা আছে কোথায়? আর্টিকেল 34-এ, যে বিনা আইন অনুযায়ী আইন প্রসিডিউর ব্যতীত কোনো ব্যক্তিকে বিনা কারণে জোর করে তাকে কি করা যাবে না, ফোর্স লেবার দেওয়া যাবে না বা জোর জবরদস্তি করে শ্রম খাটানো যাবে না। এরপর বলা আছে কোথায়? আর্টিকেল 35। আর্টিকেল 35-এ কি বলছে? প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়ালস অ্যান্ড পানিশমেন্ট, ট্রায়াল এবং পানিশমেন্টের ক্ষেত্রে যে প্রোটেকশন বা নিরাপত্তা লাভের অধিকার আছে প্রত্যেকটা নাগরিক, যখন কোনো বিচার ফৌজদারি বা এরকম কোনো কার্যবিধিতে দণ্ডিত হবে, মানে জন্য তাকে করা অভিযুক্ত হবে, ওই অভিযুক্ত ব্যক্তির অধিকার আছে যেন তার বিচারটা দ্রুত সম্পন্ন হয় এবং হচ্ছে কোনো আদালত বা কোনো দ্রুত বিচার ট্রাইব্যুনাল ইত্যাদির মাধ্যমে তার বিচারটা দ্রুত সম্পন্ন হওয়ার তার অধিকার আছে কোনো একটা অভিযুক্ত ব্যক্তির। কারণ কোনো একটা অভিযুক্ত ব্যক্তি যে শুধু অপরাধী এরকম কিন্তু না, অভিযুক্ত ব্যক্তি কিন্তু নির্দোষ হতে পারে। সেই ক্ষেত্রে একজন অভিযুক্ত ব্যক্তির যেন সাফার করতে না হয় সেজন্য বাংলাদেশ কনস্টিটিউশনে আর্টিকেল 35 বলছে কি, যখন কোনো একটা অভিযুক্ত ব্যক্তি বা অ্যাকিউজড পার্সন তাকে অ্যারেস্ট করে রাখা হয়, তখন তার অধিকার আছে তার বিচারটা যেন দ্রুত সম্পন্ন হয়, তার জন্য কোনো আদালত বা কোনো স্পেশাল ট্রাইব্যুনাল বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ইত্যাদি ট্রাইব্যুনাল স্থাপন করে তার বিচারটা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়। এবং হচ্ছে কি তার তাকে যে কোনো ব্যক্তিকে যে আইনের লঙ্ঘন করে যে অপরাধ করছে, যে সময় যে আইনটা ভঙ্গ করে যে অপরাধটা করছে, তাকে শুধু ওই আইন ভঙ্গের জন্য ওই শাস্তিটাই দিতে হবে, যে শাস্তিটা আইনে বলা আছে। কিন্তু তাকে কোনো প্রকারের অবৈধভাবে কোনো প্রকারের কোনো সাজা দেওয়া যাবে না। যেমন কেউ পেনাল কোডের কোনো একটা আর্টিকেল ভায়োলেশন করলো, সেকশন ভায়োলেশন করলো, তখন তাকে পেনাল কোডের ওই সেকশন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। যেমন কেউ কাউকে মার্ডার করলো, তখন তাকে মার্ডারের জন্য 302 অনুযায়ী, পেনাল কোডের 302 অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। তাকে কিন্তু পেনাল কোডের অন্য কোনো আইন যে আছে, তাকে যেমন চুরির শাস্তি কিন্তু তাকে তখন দেওয়া যাবে না, হ্যাঁ, তাকে 2 বছরের কারাদণ্ড দিবে এরকম হবে না। একটা ব্যক্তি যে সময়ে যে আইনটা ভঙ্গ করে যে অপরাধটা করছে এবং যে অপরাধ করলে যে সাজা দেওয়ার কথা, ওই সময় ওই অপরাধের জন্য তাকে সেই সাজাই দিতে হবে, অন্য কোনো নতুন কোনো সাজা তাকে দেওয়া যাবে না। এটাই বলা আছে কোথায়? আর্টিকেল 35-এ। যেমন কেউ হচ্ছে চুরি করছে, তাকে কিন্তু মার্ডারের সাজা দেওয়া যাবে না, এবং যেমন কেউ হচ্ছে কি ডাকাতি করছে, তখন কিন্তু তাকে রেপের সাজা দেওয়া যাবে না। এটাই বলা আছে আর্টিকেল 35-এ। এরপর বলছে আর্টিকেল 36,
বিষয়টা, এই কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু বারবার মনোযোগ দিয়ে শুনবেন এবং হচ্ছে একটু বারবার ট্রাই করবেন, এবং যখন শুনবেন তখন চেষ্টা করবেন যে কী নোটগুলা লিখে লেখার জন্য। কারণ বাংলাদেশের যে কনস্টিটিউশনটা আমরা পড়ি সেটাতে কিন্তু সাধু ভাষায় দেওয়া, এই সাধু ভাষায় দেওয়ার কারণে অনেক কমপ্লিকেটেড মনে হয় কথাগুলো, সহজ কথাগুলো কমপ্লিকেটেড মনে হয়। আর আমি চেষ্টা করেছি এই ভিডিওটাতে হচ্ছে সহজভাবে আমাদের, আমরা যে সহজ বাংলাগুলো রেগুলার ইউজ করি সেই সহজ বাংলায় উপস্থাপন করার জন্য, আপনাদের সহজে বোধগম্য হওয়ার জন্য। তো আর্টিকেল 36-এ কী বলছে, যে ফ্রিডম অফ মুভমেন্ট, মানুষের চলাফেরার অধিকার আছে। ফ্রিডম অফ মুভমেন্ট মানে মানুষের চলাফেরার স্বাধীনতা আছে বা অধিকার আছে, এটা কি বলছে? যে যেসব জায়গায় আইন অনুযায়ী বাধা নিষেধ আছে ওই সব জায়গা ব্যতীত একটা নাগরিক, বাংলাদেশের নাগরিক বা অন্য কেউ প্রজাতন্ত্রের মধ্যে যারা আছে তারা অবাধে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবে। শুধুমাত্র যেই সব জায়গায় কিছু আইনি বাধা নিষেধ আছে ওই সব জায়গায় তারা অবাধে চলাফেরা করতে পারবে না। যেমন বাংলাদেশের পার্লামেন্ট, সেখানে কিন্তু অবাধে চলাফেরা করা যাবে না। এরকম আরও অনেক জায়গা আছে যেই সব জায়গায় অবাধে চলাফেরা করা যাবে না আইন অনুযায়ী, ওই সব জায়গা ব্যতীত প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের যে কোনো জায়গায় অবাধে চলাফেরা করতে পারবে, এবং তাদের যদি সক্ষম হয় চাইলে দেশের বাইরেও চলাফেরা করতে পারবে, এবং বাইরে থেকে দেশের বাইরে থেকে তারা যদি সক্ষম হয় তখন দেশের মধ্যেও চলাফেরা করতে পারবে, এবং প্রত্যেকটা নাগরিক দেশের যে কোনো জায়গায় তার পছন্দ অনুযায়ী যদি তার ওই ইয়াটা থাকে আর কি, কী বলে, যদি সক্ষমতাটা থাকে তখন কিন্তু ওই ব্যক্তি যে কোনো জায়গায় তিনি তার বসবাস করতে পারবে এবং তার বসতিও গড়ে তুলতে পারবে। মানে চলাফেরার একটা স্বাধীনতার কথা বলা আছে কোথায়, আর্টিকেল 36-এ, যেসব জায়গায় আইনি বাধা নিষেধ আছে ওই সব জায়গা ব্যতীত সবাই সকল জায়গায় চলাফেরা করতে পারবে। এরপরে আছে কোথায়, আর্টিকেল 37। তো আজকের আমরা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসটাকে দুইটা পার্টে ভাগ করব, যে প্রথম ভিডিওটাতে হচ্ছে আর্টিকেল 37 পর্যন্ত দেখব, তো দ্বিতীয় ভিডিওটাতে পার্ট টুতে দেখবো হচ্ছে মানে সেকেন্ড লেকচারটা, এটা যেটা থাকবে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে, সেখানে হচ্ছে আর্টিকেল 36 থেকে সরি 38 থেকে 47-এর এ পর্যন্ত দেখব। কারণ সম্পূর্ণটা যদি একই ভিডিওতে দেয় ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, যার জন্য সহজে সহজগম্য হওয়ার জন্য এবং হচ্ছে আমাদের যেন বিরক্তি না লাগে ওই জন্য দুইটা ভাগে ভাগ করছি এই ভিডিওটা। পরবর্তী ভিডিওটাতে আমরা পরবর্তী অংশগুলো দেখব। তো আজকের শেষ অংশটা হচ্ছে কি, যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, সমাবেশের অধিকার। প্রত্যেকটা নাগরিক তার অধিকার রক্ষার জন্য সমাবেশ করতে পারবে, অ্যাসেম্বলি করতে পারবে, এবং হচ্ছে তার ওই অ্যাসেম্বলিতে শান্তিপূর্ণভাবে নিরস্ত্রভাবে এবং শান্তিপূর্ণভাবে তার অধিকারের কথা তুলে ধরতে পারবে এবং সমাবেশ করতে পারবে, কিন্তু কোনো প্রকার হচ্ছে বিশৃঙ্খলা বা হচ্ছে জনগণের ক্ষতি হয় এরকম কোনো সমাবেশ করা যাবে না। কিন্তু জনগণের ক্ষতি সাধন না করে, জনগণের কোনো প্রকার ক্ষতি সাধন না করে কী করা যাবে, তার শান্তিপূর্ণভাবে অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে কী করা যাবে, অ্যাসেম্বলি গঠন করা যাবে, এবং হচ্ছে তারা স্বাধীনভাবে তাদের অ্যাসেম্বলিতে তাদের হচ্ছে শোভাযাত্রা করতে পারবে বা অ্যাসেম্বলি করতে পারবে এবং তাদের অধিকারগুলো সেখানে উত্থাপন করতে পারবে। তো এটাই হচ্ছে আর্টিকেল 30।